গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা অটোক্যাড 3D মডেলিং এর উপর একটি বেসিক টিউটোরিয়াল অ্যারেঞ্জ করেছি, অর্থাৎ আজ আমরা দেখব কিভাবে একটি হাউজের 2D ভিউ থেকে বা 2D লেআউট থেকে আমরা একটি হাউজের 3D মডেল ক্রিয়েট করতে পারি। অর্থাৎ একটি হাউজের 2D মডেলকে আমরা সিম্পল কিছু টেকনিক অ্যাপ্লাই করে বা সিম্পল কিছু টুলস অ্যাপ্লাই করে সেটাকে 3D মডেল ক্রিয়েট করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সফটওয়্যারে ফিরে যাই। আমরা স্ক্রিনে একটি 2D মডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ 2D লেআউট দেখতে পাচ্ছি একটি হাউজের। এটাকে যদি আমরা 3D কনভার্ট করতে চাই তাহলে আমরা কিছু সিম্পল কিছু টুলস অ্যাপ্লাই করে এটাকে 3D কনভার্ট করতে পারি। তো আজকে আমরা দেখছি কীভাবে ইজি ওয়েতে এটাকে আমরা একটা 3D মডেলে ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা এখান থেকে শুরুতে আমরা লেআউট প্রপার্টিতে যাব। আমি কিবোর্ড থেকে লিখছি LAY, অর্থাৎ আমরা লেয়ার প্রপার্টির থেকে জাস্ট লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের যে ওয়ালের জন্য যেই লেয়ারটি ছিল সেই লেয়ার বাদে বাকি লেয়ারগুলো এখান থেকে অফ করে দেবো। সাপোজ আমরা ডাইমেনশন লেয়ার অফ করে দিচ্ছি, ডোর লেয়ার অফ করে দিচ্ছি এবং আমাদের যে স্টেয়ার কেস ছিল টেক্সট লেয়ারটা অফ করে দিচ্ছি এবং এখান থেকে ওয়াল লেয়ারটা আমাদের প্রয়োজন পড়বে তাই এটা আমরা অফ করছি না, উইন্ডো লেয়ারটা আমরা অফ করে দিচ্ছি। দেন এটা আমরা একটু ক্লোজ করে রাখি। এখন আমরা কমপ্লিট একটা ওয়ালের একটা লেয়ার দেখতে পাচ্ছি, এটাকে আমরা কপি করে নিব। আমি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, দেন আমি CP লিখে ইন্টারফেস করে এটাকে কপি করে নিতে যাচ্ছি। আমরা বেস পয়েন্ট হিসেবে জাস্ট কর্নার একটি বেস পয়েন্ট সিলেক্ট করলাম এবং আমি তিনটি কপি ক্রিয়েট করব। প্রথমে একটা কপি ক্রিয়েট করলাম, এটাতে আমি ডোর অ্যাপ্লাই করার জন্য, দেন আরেকটা কপি ক্রিয়েট করলাম, দেন আমাদেরকে আরেকটা কপি ক্রিয়েট করতে হবে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের কপিগুলো ক্রিয়েট করা হয়ে গেছে তাই আমরা এখন লেয়ারগুলো থেকে আমাদের যেগুলো আমরা অফ করে রেখেছিলাম সেগুলো আবার অন করে নিতে পারি। নেক্সট আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এটাকে প্রেস পুল টুল অথবা এক্সট্রুড কমান্ড ইউজ করে এটাকে এক্সট্রুড করতে পারি। সেক্ষেত্রে আমরা শুরুতে আমরা হোম ট্যাবে চলে যাচ্ছি বা হোম ভিউতে চলে যাচ্ছি, দেন আমরা এখান থেকে প্রেস পুল টুলটা সিলেক্ট করে আমাকে এখান থেকে জাস্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে মাল্টিপল চুজ করে নিচ্ছি যাতে আমরা একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো সবগুলো অবজেক্ট সিলেক্ট করার পর আমি ইন্টারফেস করছি এবং আমরা চাচ্ছি আমাদের উইন্ডোর যে হাইট সেটা থাকবে 3 ফিট উচ্চতায়। তো এখানে যেহেতু আমরা কোনো উইন্ডো অ্যাড করিনি, জাস্ট আমাদের দরজা সম স্থানগুলো ফাঁকা রেখে আমাদের ওয়াল ক্রিয়েট করা হয়েছে, তাই আমরা উইন্ডোর নিচ পর্যন্ত যে 3 ফিট এরিয়া সেই এরিয়াটুকু এক্সক্লুড করতে যাচ্ছি অথবা প্রেসফুল কমান্ড ইউজ করেছি আমরা। তো আমরা এখান থেকে জাস্ট 3 ফিট হাইটটা দিয়ে দিচ্ছি, ফিট সাইন দিয়ে 3 ফিট হাইট দিয়ে ইন্টারফেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের 3 ফিট হাইট ক্রিয়েট হয়ে গেল। বাট আমরা যদি এটাকে একটু রিয়েলিস্টিক ভিউ থেকে আমরা 2D ওয়ার ফ্রেমে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সারফেস ক্রিয়েট হয়েছে, কোনো সলিড অবজেক্ট ক্রিয়েট হয়নি। তো কন্ট্রোল জেড আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, কারণ আমাদেরকে এটাকে সারফেস ক্রিয়েট করলে হবে না, আমরা এখান থেকে সলিড অবজেক্ট ক্রিয়েট করবো। আমি 2D ওয়ার ফ্রেমে নিয়ে যাই এবং আমরা টপ ভিউতে গিয়ে একটু দেখার ট্রাই করি যে আমাদের কোন অবজেক্ট এখানে জয়েন ছাড়া আছে কি না। তো আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করে আমি যে GOIN লিখে ইন্টারফেস করছি সবগুলো অবজেক্ট জয়েন করে দিচ্ছি যাতে আমাদের একটি পলিলাইন হিসেবে কাজ করে। দেন আমরা আবার আমাদের আইসোমেট্রিক ভিউতে চলে গেলাম। এখন যদি আমরা প্রেসফুল টুলটা ইউজ করি, জাস্ট প্রেসফুল টুলটা ইউজ করে এখানে আমি অবজেক্ট সিলেক্ট করে দিলাম, দেন আমরা এটার হাইট দিয়ে দিচ্ছি 3 ফিট, ইন্টারফেস করে দিলাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু একটি 3D মডেল ক্রিয়েট হয়েছে। এখানে আমরা দরজার যেই ডোরের যেই স্থানগুলো ছিল সেগুলো আমরা ফাঁকে দেখতে পাচ্ছি, বাট আমরা এখন যেখানে আমাদের উইন্ডো ছিল সেই উইন্ডোগুলো এখানে অ্যাপ্লাই করবো। তো এখানে আমরা কোনো উইন্ডো দেখতে পাচ্ছি না, তো সেই উদ্দেশ্যে আমরা যদি এখান থেকে জাস্ট উইন্ডোগুলো এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা 0 লেয়ারটা আপাতত অন আছে, আমরা ওয়াল লেয়ার এই সব কিছু এখান থেকে অফ করে দিয়ে এখান থেকে জাস্ট আমরা উইন্ডোগুলো সিলেক্ট করতে চাচ্ছি। আমরা সবগুলো উইন্ডো সিলেক্ট করে এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট একটি কর্নার আমি বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে
এখান থেকে আমি কপি করার পূর্বে আবার আমরা এই লেয়ারগুলো থেকে আমরা ওয়াল লেয়ারটা এখান থেকে অন করে দিতে হবে আমাদের, কারণ আমরা ওয়াল লেয়ারগুলো অবজার্ভ না করে এখানে আমরা উইন্ডোগুলো বসাতে পারছি না। তো বেস পয়েন্ট হিসেবে আমরা জাস্ট এই কর্নারটা সিলেক্ট করে দিলাম, দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোগুলো বসে গেছে। এখন আমাদের উইন্ডোর যেই স্পেসগুলো ছিল সেগুলো আমাদের এখান থেকে ফাঁকা রাখতে হবে, স্পেস ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি একটি লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা টপ ভিউতে চলে যাচ্ছি, যাতে আমরা এখান থেকে সহজে এই অংশগুলো, উইন্ডোর অংশগুলো ট্রিম করে নিতে পারি। আমি প্রত্যেকবারই লাইন টুলটা সিলেক্ট করে নিচ্ছি ইন্টারফেস করে। আমরা এগুলো লাইনগুলো এখানে জয়েন করে দিচ্ছি যাতে আমরা এগুলো ট্রিম করে নিতে পারি উইন্ডোর সাইড থেকে। এগুলো আমাদেরকে ট্রিম করে নিতে হবে। তো আমরা আগে একটু এখান থেকে ট্রিম করার জন্য কিছু লাইন ক্রিয়েট করে রাখি। তো আমাদের দেখতে পাচ্ছি লাইনগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জাস্ট TR লিখে ইন্টারফেস করছি ট্রিম টুল ইউজ করার জন্য। তো আমরা এখান থেকে জাস্ট কিছু ওয়ালের যে পার্টটুকু ছিল সেগুলো আমরা এখান থেকে ট্রিম করে নিচ্ছি। আশা করছি আমাদের সবগুলো লাইন ট্রিম হয়ে গেছে। তো আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেন এখন যদি আমরা আরেকবার আমাদের উইন্ডো লেয়ারটা অফ করে দিই, তাহলে আমরা অবজার্ভ করতে পারবো যে আমাদের সবগুলো পার্ট ট্রিম হয়েছে কিনা। বাট আমরা দেখতে পাচ্ছি পার্টগুলো আমরা ট্রিম করে ফেললেও কিছু অংশ আমাদের বাকি আছে ট্রিম করা এখনও। বাকি পার্টগুলো আমরা এখান থেকে ট্রিম করে নেব। তো আমাদের ট্রিম করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রেস পুল টুলটা অ্যাপ্লাই করতে পারি। তবে এক্ষেত্রে আমাদের কিছু জিনিস আসলে খেয়াল করতে হবে, যে আমাদের এখানে কিছু উইন্ডো আছে যেগুলো আমরা শুধু টয়লেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। যেহেতু আমাদের টয়লেটটা আমাদের একজ্যাক্ট হাইটে হয় না, 3 ফুট উচ্চতায় কখনো টয়লেটের ভেন্টিলেশনগুলো দেওয়া হয় না, এগুলো আমরা আরও 2 ফিট উচ্চতায়, 5 ফিট উচ্চতায় দিতে চাচ্ছি। তো এই অংশগুলো আমাদের যেগুলো দেখতে পাচ্ছি আমাদের 2 ফিট বা কম ডিস্টেন্সের স্পেস ক্রিয়েট করেছে, এগুলো আমরা আপাতত জয়েন করে দেব। তো সেই উদ্দেশ্যে আমরা যদি এটাকে আরেকবার একটু কপি করে রাখি, জাস্ট এটা আমরা CP লিখে ইন্টারফেস করে কপি করে নিচ্ছি এবং এই সাইডে নিয়ে আমরা একটা কপি করে এখান থেকে আমাদের যে 2 ফিট ডিস্টেন্সের যেই স্পেসগুলো ছিল সেগুলো আমরা জয়েন করে দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে এক্সটেন্ড কমান্ডটা ইউজ করছি এগুলোকে এক্সটেন্ড করে দেওয়ার জন্য। দেন আমরা এগুলোকে ট্রিম করে নিলাম। এই সাইডে দেখতে পাচ্ছি আরেকটা আমাদের 2 ফিটের একটা ডিস্টেন্স আছে, স্পেস আছে, এগুলো আমরা ডিলিট করে নিলাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এই অবজেক্টটার উপরে আমরা প্রেসফুল টুল অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আমরা প্রেসফুল টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং ক্রমান্বয়ে আমরা জাস্ট এগুলোর উপর প্রেসফুল টুল অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই এগুলোকে জয়েন করে নিতে হবে, নইলে এগুলো আমাদের সলিড অবজেক্ট ক্রিয়েট না হয়, এগুলো সারফেস ক্রিয়েট হবে। দেন আমরা GOIN লিখে ইন্টারফেস করে এগুলোকে জয়েন করে নিলাম। দেন এখন আমরা প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করবো। জাস্ট এরপরও আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সলিড অব এখানে সারফেস ক্রিয়েট হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি জয়েন করা আছে একটি পলি লাইনের মতো। যদি আমি অবজেক্টটা সিলেক্ট করি এবং রাইট বাটন প্রেস করি, এটার প্রপার্টি অপশনে যাই,
দেখতে পাচ্ছি এটা পলিলিন সিলেক্ট করা আছে, ওকে। তো দেন আমরা এখান থেকে প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করছি। এবার দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা মাল্টিপল অপশন চুজ করবো যেহেতু আমাদের একাধিক অবজেক্ট সিলেক্ট করতে হবে। ওকে, অবজেক্ট সিলেক্ট করা শেষ। এখন যদি আমরা ইন্টারফেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট আমাদের প্রেসফুল টুলটা কাজ করছে, এবং এখান থেকে আমরা আমরা হাইট নিতে চাচ্ছি 2 ফিট, কারণ 2 ফিট ইঞ্চি ডিস্টেন্স পর আমরা আবার আমাদের টয়লেটের যে ভেন্টিলেশন আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো। তো আমি ইন্টারফেস করে দিচ্ছি, দেন এটা আমরা জাস্ট কপি করতে হবে আমাদেরকে। পুরো অবজেক্টগুলো আমি একবারে সিলেক্ট করে দেন আমি সিপি লিখে ইন্টারফেস করছি, এবং বেস পয়েন্ট সিলেকশন করে আমরা এটাকে আমাদের যে পূর্বের যে অবজেক্টটা ছিল সেটার উপর বসিয়ে দেবো। আমি F8 প্রেস করে অর্থ মোডটা অফ করে নিচ্ছি যাতে আমরা ইজিলি এটাকে মুভ করাতে পারি। এটা বসানোর পর আমাদেরকে এটা ইউনিয়ন করে নিতে হবে, তো আমি এখান থেকে ইউনিয়ন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন অবজেক্ট সিলেক্ট করতে হলে আমি একটানে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে ফেললাম, অবজেক্ট সিলেকশনের পর জাস্ট ইন্টারফেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইউনিয়ন ক্রিয়েট হয়ে গেল। বাট আমরা যখন এখান থেকে কপি করে এই 3D অবজেক্টটা কপি করে নিয়ে এসেছি তখন কিন্তু আমাদের কিছু 2D লাইন যেগুলো ছিল, সাপোজ এর লেআউটের যে লাইনগুলো ছিল সেগুলো এখানে কপি হয়ে চলে আসার কথা। তো সেগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা জাস্ট বাম দিক থেকে আমরা কিছু সিলেকশন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলাদাভাবে এই লাইনগুলো কিন্তু সিলেকশন হচ্ছে, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের লাইনগুলো ডিলিট করা কমপ্লিট হয়ে গেল, এখন এটা একটা কমপ্লিট 3D মডেলের মতো কাজ করছে। দেন আমরা এখান থেকে আমাদের যে পরবর্তী ধাপ আছে সেই পরবর্তী ধাপে আমরা ফিরে যাচ্ছি, এটা আমাদের আর কোনো প্রয়োজন পড়বে না, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। দেন এই অবজেক্টটার উপর আমরা এখন প্রেসফুল টুল অ্যাপ্লাই করব, সেটা আমাদের 2 ফিট হাইট ক্রিয়েট করতে হবে। তার আগে আমরা এগুলোকে সব জয়েন করে নিচ্ছি, আমি আবার এটাকে GOIN লিখে ইন্টারফেস করে দিচ্ছি, আমাদের জয়েন হয়ে গেল। দেন আমরা প্রেসফুল টুলটা সিলেক্ট করে এখান থেকে আমি একটি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন মাল্টিপল অপশনে চলে যাচ্ছি কারণ আমরা একাধিক অবজেক্ট এখান থেকে এক্সক্লুড করব বা প্রেসফুল টুল অ্যাপ্লাই করব এখানে। ওকে, আমাদের অবজেক্ট সিলেকশন শেষ, আমি ইন্টারফেস করে দিচ্ছি, এখন আমি হাইট দিয়ে দিচ্ছি 2 ফিট, আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন আমরা সবগুলো অবজেক্ট এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে মুভ করে নিতে পারি, যেহেতু এগুলো আমাদের একাধিকবার প্রয়োজন পড়বে না। জাস্ট বেস পয়েন্ট হিসেবে আমি একটি কর্নার সিলেক্ট করে এখানে আমি একটি কর্নারে এটা প্লেস করে দিচ্ছি। দেন আমরা আরেকবার ইউনিয়ন টুলটা অ্যাপ্লাই করবো, আমি এখান থেকে ইউনিয়ন টুলটা সিলেক্ট করে নিয়ে আমি সবগুলো অবজেক্ট একবারে সিলেক্ট করে ফেলছি, দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যদি ইন্টারফেস করি তাহলে এটা ইউনিয়ন হয়ে গেল। বাট এবারও আমাদেরকে যেই 2D কিছু লাইনগুলো ছিল সেগুলো আমাদের 3D মডেলের সঙ্গে এখানে চলে আসতে পারে, সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি অবশ্যই সিলেকশনের সময় বাম দিক থেকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের জাস্ট এই 2D লাইনগুলো সিলেক্ট হবে, দেন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি আমাদের এখানে জাস্ট 3D মডেলই আছে, অন্য কোনো কিছু এখানে নেই। দেন আমরা যেহেতু আমাদের উইন্ডো ডোর এগুলো সব কমপ্লিট হয়ে গেছে 7 ফিট হাইটে, এবার আমরা চাইলে বাকি যেই পার্টটুকু আছে ওয়ালের সেগুলো ক্রিয়েট করে ফেলতে পারি। তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে টপ ভিউতে চলে যাচ্ছি, দেন আমরা একটু জুম ইন করে যেখানে আমাদের উইন্ডো এবং ডোরের জন্য যেই অংশগুলো স্পেস ছিল সেগুলো আমরা জয়েন করে দেবো। তো জয়েন করার জন্য আমরা চাইলে এখান থেকে ট্রিম টুলটা ইউজ করতে পারি, জাস্ট TR লিখে ইন্টারফেস করে আমি ট্রিম করতে করবো প্রথমে। তো আমি কিছু পার্ট এখান থেকে ট্রিম করে নিচ্ছি, যেই পয়েন্টগুলোতে আমাদের ডোর ছিল সেই পয়েন্টগুলোতে আমরা এখানে ট্রিম করে নেব। তো আমাদের এই অংশগুলো যখন ট্রিম করা হয়ে গেল আমি ট্রিম টুলটা ইউজ করে এক্সটেন্ড করতে পারি। আমি যদি শিফট চেপে আমাদের ট্রিম টুলটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে এক্সটেন্ড টুল অ্যাপ্লাই হবে।
আমি জাস্ট শিফট চেপে আমি ট্রিম টুলটা ইউজ করে এক্সটেন্ড টুল অ্যাপ্লাই করছি। তো আমরা যেই অংশগুলো স্পেস ছিল ডোরের জন্য সেই অংশগুলো ট্রিম করে ফেলাম। এবার আমরা ওয়ালের ভেতরের যে ইন্টারনাল পার্টগুলো আছে এগুলো আমরা এখান থেকে ট্রিম করে নিচ্ছি। আমি এখান থেকে স্কেপ দিয়ে বেরিয়ে গেলাম। টিমিং দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলোকে আরেকবার জয়েন করে নিতে পারি। GOIN লিখে ইন্টারফেস করে আমি জয়েন করে ফেললাম। দেন এটার উপর আমরা প্রেসফুল টুল অ্যাপ্লাই করবো 3 ফিট হাইটে। আমি আবার একটু আমাদের হোম ভিউতে চলে যাচ্ছি। দেন জুম ইন করে আমরা এখান থেকে প্রেসফুল টুলটা সিলেক্ট করে জাস্ট আমি এরিয়া সিলেক্ট করছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এরিয়া একবার সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি 3 ফিট হাইট দিয়ে এটাকে ইন্টারফেস কনফার্ম করে ফেললাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমরা মুভ করে নিই জাস্ট এম লিখে ইন্টারফেস করে আমি এটাকে মুভ করে নিলাম। বেস পয়েন্ট আমি পারফেক্ট পয়েন্টে স্পেসিফাই করে আমরা এখানে প্লেস করে দিচ্ছি। দেন আমরা এটাকে আরেকবার জয়েন করে নিতে চাচ্ছি বা ইউনিয়ন করতে চাচ্ছি। তো আমরা ইউনিয়ন টুলটা সিলেক্ট করে এখান থেকে প্রথমে উপর অবজেক্ট দেন নিচের অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারফেস করলাম। দেখতে পাচ্ছি আমাদের ইউনিয়ন হয়ে গেল। দেন আমরা নিচের যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো ফ্লোর ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করতে পারি আমরা আবার টপ ভিউতে চলে যাচ্ছি। দেন জুম ইন আমরা ভেতরের যে ইন্টারনাল পার্টগুলো আছে এগুলো সব ডিলিট করে দিতে পারি। আমি এগুলো ডিলিট করে দিলাম। দেন দেখতে পাচ্ছি আমাদের একটা পলি লাইন আছে। আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি। আমরা এই এরিয়ার সমান করে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। দেন আমরা এটাকে মুভ করে নিতে পারি এবং এটা আমরা এখন ডিলিট করে ফেলতে পারি। দেন এখান থেকে আমরা যদি অফসেট টুল অ্যাপ্লাই করি, যেহেতু আমাদের ফ্লোর এবং যেই রুফ আছে সেগুলো একদম এক্স্যাক্ট এরিয়ার সমান হয়ে থাকে না, ওয়ালের সমান হয়ে থাকে না, কিছু বাড়তি অংশ থাকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অফসেট টুলটা সিলেক্ট করার জন্য ও লিখে ইন্টারফেস করব এবং অফসেট ডিস্টেন্স আমরা দিয়ে দিতে চাচ্ছি 10 ইঞ্চি। জাস্ট 10 লিখে ইন্টারফেস করলাম অফসেট ডিস্টেন্স অ্যাপ্লাই করার জন্য। তো আমি অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট বাইরের দিকে 10 ইঞ্চি ইনক্রিজ করে নিলাম। দেন আমরা স্কেপ দিয়ে অফসেট অপশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা হোম ভিউতে চলে যাচ্ছি কারণ আমরা এবার প্রেসফুল টুল অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রেসফুল টুলটা সিলেক্ট করে আমি বাইরের যে রেক্ট্যাঙ্গেলটা আছে অথবা আমরা এখান থেকে এক্সক্লুড টুল অ্যাপ্লাই করতে পারি। জাস্ট বাইরের রেক্ট্যাঙ্গেলটা আমরা সিলেক্ট করে ইন্টারফেস করে দিচ্ছি এবং এটার হাইট আমরা দিতে চাচ্ছি। আমি যদি এটাকে ফ্লোর হিসেবে কাউন্ট করতে চাই তাহলে আমরা 1 ফিট দিতে পারি। তো আমি 1 ফিট সাইন দিয়ে ইন্টারফেস করে ফেললাম। দেন আমরা এখান থেকে টপ ভিউতে চলে যাব এবং এটার বেস পয়েন্ট সঠিকভাবে স্পেসিফাই করার জন্য আমি শুরুতে অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি সিপি দিয়ে ইন্টারফেস করলাম কপি করার জন্য, অথবা আমরা মুভও ইউজ করতে পারি। বেস পয়েন্ট হিসেবে আমরা ইন্টারনাল ভেতরের যেই আমাদের এখানকার যেই রেক্ট্যাঙ্গেলেরটি ছিল ভেতরের রেক্ট্যাঙ্গেল সেখানে আমরা বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করছি যাতে আমরা এক্স্যাক্ট পয়েন্ট এখানে বসাতে পারি। জাস্ট এই পয়েন্ট আমরা বসিয়ে দিলাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আমরা যদি আবার হোম ভিউতে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের যেই ফ্লোরটা এখানে অ্যাপ্লাই হয়েছে। বাট আমরা একটু অরবিট করে দেখতে পাবো যে আমাদের এক্স্যাক্ট যে পয়েন্ট আমরা চেয়েছিলাম, অর্থাৎ আমাদের ফ্লোরের একদম নিচ বরাবর এটা অ্যাপ্লাই করার জন্য, সেটা কিন্তু অ্যাপ্লাই হয়নি। আমরা যদি 2D ওয়ার ফ্রেম থেকে আমরা রিয়েলিস্টিক মোডে চলে যাই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। এটাকে আমরা একটু 1 ফিট নিচে নামিয়ে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা অবজেক্টটা যদি সিলেক্ট করি এবং এখান থেকে গিজমো ইউজ করে আমরা যদি নিচের দিকে নিয়ে যেতে চাই, নিচের দিকে আমরা নিতে চাচ্ছি জাস্ট 1 ফিট। তো 1 ফিট সাইন দিয়ে ইন্টারফেস করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু এক্স্যাক্ট আমাদের ওয়ালের একদম নিচ থেকে আমাদের ফ্লোরটা ক্রিয়েট হয়েছে। দেন আমরা 2টি অবজেক্ট এখান থেকে ইউনিয়ন করে নিতে পারি। বাট ইউনিয়ন করার পূর্বে এইটাই আমরা রুফ হিসেবে ইউজ করব। তো আমরা আগে এটাকে রুফে নিয়ে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে এটা আমরা সিলেক্ট করে গিজমো ইউজ করে আমরা 1 ফিট উপরে নিয়ে আসতে পারি কারণ আমাদের XY প্লেনের নিচে আমাদের এই ফ্লোরটা চলে গিয়েছে। তো আমরা গিজমো ইউজ করে এটাকে জাস্ট 1 ফিট উপরে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি এবার আমরা এটা কিন্তু আমাদের XY প্লেনের উপরে আছে।
দেন এই অবজেক্টটাকেই আমরা চাইলে কপি করে সিপি লিখে ইন্টারফেস করছি। দেন বেস পয়েন্ট হিসেবে আমরা জাস্ট এই কর্নারটা সিলেক্ট করে আমরা এই কর্নারটাকে মুভ করে ফেললাম। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রুফ কিন্তু উপরে চলে এসেছে বা মুভ হয়ে গেছে, বাট আমাদের এক্স্যাক্ট ওয়ালের উপর পর্যন্ত এটা মুভ হয়নি। তো এটার হাইট যেহেতু 1 ফিট, তো আমরা এটাকে আর একটু 1 ফিট উপরে মুভ করে নেব। সেক্ষেত্রে আমরা গিজমো ইউজ করে জাস্ট এটা আমরা উপরের দিকে 1 ফিট কিবোর্ড থেকে আমি এন্ট্রি করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি 1 ফিট উপরে চলে আসলো। দেন স্কেপ দিয়ে আমরা এটা বেরিয়ে যেতে পারি, বাট আমাদের রুফের যে হাইট সেটা আসলে 1 ফিট পর্যন্ত হয় না, এটা আমরা একটু কমিয়ে ফেলতে পারি। তো এটি কমানোর জন্য আমরা জাস্ট প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করছি, জাস্ট এই ফেসটা আমরা সিলেক্ট করে এটাকে আমরা নিচের দিকে নামাতে চাচ্ছি। আমাদের 1 ফিট ছিল, সেখান থেকে 4 ইঞ্চি আমরা নিচে নামিয়ে ফেলতে পারি, অর্থাৎ আমরা রুফের হাইট দিতে চাচ্ছি 8 ইঞ্চি। তো আমি এখান থেকে 4 ইঞ্চি সাইন দিয়ে ইন্টারফেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের রুফের হাইট কিছুটা কমে গেল। দেন আমরা নিচের যে দুটো অবজেক্ট আছে আমাদের ফ্লোর এবং ওয়াল, এটা আমরা জাস্ট ইউনিয়ন করে নিতে চাচ্ছি। তো আমরা এখান থেকে ইউনিয়ন টুলটা সিলেক্ট করে আমরা এই ওয়াল এবং ফ্লোরটা ইউনিয়ন করে ফেললাম। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ফ্লোর এবং ডোর এবং উইন্ডো বাদে বাকি সব কিছু আসলে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এগুলো এখন ডিলিট করে দিতে পারি। বাট এখানে আমরা কিছু ম্যাটেরিয়াল যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা ভিজুয়ালাইজ ট্যাবে চলে যাচ্ছি এবং ম্যাটেরিয়াল ব্রাউজার ইউজ করে, ম্যাটেরিয়াল ব্রাউজারটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে অটোডেস্ক লাইব্রেরি থেকে ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়ালের অ্যাক্সেস নিতে পারি। আমরা যদি পেইন্ট অপশনে যাই তাহলে কোন কালারের পেইন্ট আমরা নিতে চাচ্ছি এটা এখান থেকে আমরা চুজ করব, বাট আমরা একটু কর্নারে নিয়ে রাখছি। অথবা আমরা যদি ওয়াল পেইন্ট নিতে চাই এখান থেকে ওয়াল পেইন্টও আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট আছে। আমরা এখান থেকে সাপোজ গ্রিন কালার এটা যদি আমরা চুজ করতে চাই উপরে নিয়ে যাচ্ছি এবং এই পেইন্টটা যদি আমরা স্পেসিফিক কিছু সাইডে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে ফেস ফিল্টার করে নিতে হবে। সেক্ষেত্রে আমি আবার হোম ট্যাবে যাচ্ছি এবং এখান থেকে নো ফিল্টার অপশন থেকে আমি জাস্ট ফেস ফিল্টার অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা যদি অবজেক্ট সিলেক্ট করতে চাই দেখতে পাচ্ছি আমাদের এক্স্যাক্ট কিছু ফেস সিলেক্ট হচ্ছে। তো আমরা চারপাশ থেকে 4টি ফেস সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা ভেতরের অংশও সিলেক্ট করতে পারি, বাট সেক্ষেত্রে আমাদের একটু আমাদের যেই উপরের রুফটা আছে এটা আমাদেরকে হাইড করে নিতে হবে। তো এটা আমরা জাস্ট উপরের অবজেক্টটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আবার নো ফিল্টার অপশনে চলে যাচ্ছি। উপরের অবজেক্টটা সিলেক্ট করে আমরা রাইট বাটন প্রেস করে আইসোলেট অপশন থেকে আমরা একে হাইড অবজেক্ট করে ফেললাম। এখন আমরা রুফ ছাড়া এটার ভেতরে সব কিছু ফেস আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে ফেস সিলেকশনে চলে গেলাম। দেন আমরা একে একে ফেসগুলো সিলেক্ট করছি এখান থেকে। দেখতে পাচ্ছি আমাদের ফ্লোরটা সিলেক্ট হয়ে গেছে, বাট এটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি না, এটা আমরা ডি সিলেক্ট করে দিলাম। আমরা শিফট চেপে যদি এটাকে আবার সিলেক্ট করি তাহলে এটা ডি সিলেক্ট হয়ে যাবে জাস্ট। দেন আমরা এই সাইড থেকে কিছু ফেস সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু সিলেকশন বাকি আছে। আমরা জাস্ট ওয়ালের উপরে এই পেন্টটা অ্যাপ্লাই করব। আমরা যদি চারদিক থেকে দেখি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ওয়ালে আমাদের সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা যদি এটার উপর রাইট বাটন প্রেস করে অ্যাসাইন টু সিলেকশন করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসাইন হয়ে গেছে সিলেকশন, বাট এটার কালারটা আমাদের অনেক বেশি গাঢ় মনে হচ্ছে। তো আমরা যদি এখান থেকে এডিট অপশনে যাই এবং এখান থেকে কালারটা যদি আমরা একটু লাইট করে দিতে চাই, এখান থেকে লাইট করা পসিবল, জাস্ট ওকে প্রেস করে আমরা এটাকে একটু লাইট করে ফেললাম। দেখতে পাচ্ছি আমাদের কালারটি একটু লাইট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি আমাদের দেখতে পাচ্ছি আরও কিছু ফেস আমাদের বাকি আছে, তো এই ফেসগুলো যদি আমরা সিলেক্ট করি
তো আমাদের মোটামুটি ফেস সিলেকশনের পর আমরা আবার একটু অ্যাসাইন টু সিলেকশন দিয়ে দিচ্ছি। দেন এরপরেও যদি কোনো ফেস বাকি থাকে এটা অ্যাসাইন করে দিও, কোনো তেমন কিছু না, আশা করছি এটা আপনারা পেয়ে পারবেন। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, বাট এখানে এই ফেসটা আসলে সিলেক্ট করা বেশি জরুরি। আমরা ওয়ালের উপর পেইন্ট অ্যাপ্লাই করার পর আমরা যদি ফ্লোরের প্ল্যান অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে ফ্লোরের জন্য আমরা কিছু মার্বেল পাথর সিলেক্ট করতে পারি বা সিরামিক অপশন সিলেক্ট করতে পারি। বাট আমরা এখানে ফ্লোরিংয়ের জন্য কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে টাইলস অ্যাপ্লাই করা যায়। এখান থেকে সাপোজ এই অবজেক্টটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, দেন আমরা এখান থেকে জাস্ট ফ্লোরটা সিলেক্ট করলাম। বাট দেখতে পাচ্ছি পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে আমার, বাট আমরা পুরো অবজেক্ট সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে ফেস সিলেক্ট করতে চাচ্ছি। দেন আমরা অবজেক্ট হিসেবে উপরের সাইড, নিচের সাইড কিছু ফেস আমরা সিলেক্ট করে নিচ্ছি। ফেসগুলো সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাসাইন টু সিলেকশন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের সিলেকশন হয়ে গেছে, বাট এখানে আমাদের আরও কিছু ফেস বাকি ছিল, তো এগুলো আমরা একটু সিলেক্ট করে এটা আমরা অ্যাসাইন টু সিলেকশন করে দিলাম। দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল আমাদের অ্যাড হয়ে গেল। দেন আমরা যদি রাইট বাটন প্রেস করে আমাদের যে ফ্লোরটা আমরা হাইড করে রেখেছিলাম সেটা যদি আবার অন করতে চাই, তাহলে আমরা ইনটু অবজেক্ট আইসোলেশন এই অপশনে সিলেক্ট করব। দেন উপরে আমরা যদি সেম কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই, সাপোজ এখান থেকে আমরা যদি ফ্লোরিং বা রুফিং যেই আমাদের ম্যাটেরিয়ালগুলো আছে এখান থেকে আমরা জাস্ট এই ম্যাটেরিয়াল যদি অ্যাপ্লাই করতে চাই, এটা আমরা সিলেক্ট করছি, জাস্ট আমরা উপরে নিয়ে যাচ্ছি। দেন অটোমেটিক যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ডোর এবং উইন্ডো বাদে বাকি সব কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা আমরা একটু অফ করে নিচ্ছি, আমাদের লেয়ারের কাজ শেষ, আমরা লেয়ারটা ডিলিট করে দিতে পারি। দেন হাউজের থ্রি ডি মডেলিং অ্যাপ্লাই যেহেতু আমাদের হয়ে গেল, আমরা ডোর এবং উইন্ডো কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা পরবর্তী অন্য একটি টিউটোরিয়ালে দেখতে পারি। তো আজ আমরা টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।